ছেয়েছেছি, আজকে নেচে গেয়ে মন ভোলা বোঝে তোমার। কারণ তোমার মায়াবী চোখ আমাকে পাগল করেছে। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারী, কেন তারে ধরিবারে করিপন অকা। কারণ প্রথম তোমাকে যেদিন দেখেছি সেদিন আমি তোমার প্রেমে পড়ে গেছি। মায়ের বলছি, মা কালী দেবী বলছি, এই তোমাকে ছুঁয়ে বলছি, বিশ্বাস করো আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে একটা কাজ কি কাজ? আমি জানি, কারণ এই অঞ্চলে প্রভাবশালী নেতা মন্ত্রী আপনার কাকা, তাই ইচ্ছে করলে আপনি অনেক কিছুই করতে পারেন। তবে একটা কথা ভুলে যাবেন না, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যারা কালের শীর্ষে কাল তারা পদোন্নত। দেখো তোমার এই সমস্ত কথাবার্তা বইয়ের পৃষ্ঠায় লেখা থাকে, বাস্তবের কোনো মূল্য নেই। তাছাড়া আমি যা চাই তা না নিয়ে ছাড়ি না। অর্থ মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কি তোর এত সাহস? তুই আমাকে মরে গেল নাকি? দেখি তো এসালি তো মায়ের ভোগে চলে গেছে দেখি, কিন্তু এর লসটাকে, এর লসটাকে নিয়ে আমি এখন কি করি কি করি? মনে পড়েছে দূরে ওই বাঁশ বাগানটার মধ্যে ও ছালিকে পুঁতে রাখলে কোনো শালার হদিশ পর্যন্ত পাবে না। আমি যাই। একমাত্র সাক্ষী আমি, বিচার যে তার ফাঁসি হবে তাতে কোনো সন্দেহ নেই। তারপর তারপর আজকের ঘটনার সাক্ষী আমি, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তার আগে তোকে এই পৃথিবীর মায়া কাটিয়ে আমার কাকার পাপের প্রধান সাক্ষীকে এই হলোকের মায়া কাটিয়ে বড় লোকে পাঠাবার ব্যবস্থা। আমাকে মেরে তুই আর তোর কাকা বেঁচে যাবে? পারবি না, পারবি না। আমার মেয়ে একদিন তো সব প্রাণী দুঃখ হয়ে তোদের মতো অসুস্থের বিচার করবে।
ওর মেয়ে দশপহরণী দুর্গ হবার আগেই তাকেও আমি পৃথিবীর মানচিত্র থেকে ডিলিট করে দেব। তার সাংবাদিকতা লেখা কাগজ আর কাগজে ছাপা হবে না, ছাপা হবে হাই রোডের পিস্তাস্তায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকা রক্ত আর মাংসর কালিতে। অতএব সাবধান শিখা চৌধুরী, আগুন নিয়ে তুমি খেলতে শোনা, খেললাম আর একটা ইঙ্গিতে দেওয়ালে টাঙানো ছবি হয়ে যাবে, কারণ আমি এই অঞ্চলের ভয়াল ভয়ঙ্কর প্রলয় হালদার। আমার বিরুদ্ধে যে ফোঁস করবে তাকে আমি বাঁচতে দেব না, কিছু চাই না। না স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আমার বোন মায়া সেরকম মেয়েই নয়। প্রেম ভালোবাসার কোনো ব্যাপার থাকলে ও আমাকে নিশ্চয়ই বলতো, কারণ আমি শুধু ওর দাদাই নই, বন্ধু। তাই বলছি আমার বোন নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে সে বাড়ি ছেড়ে থাকার মেয়েই নয়। আরে শিওর? হ্যাঁ আমি শিওর, কারণ কারণ আমাদের গ্রাম্য পূজার অনুষ্ঠানে ও নাচ গান করবে বলে আমার অনুমতি নিয়েই গেছিল। তারপর? তারপর ও রাত্রিতে বাড়ি না ফেরায় আমি ওর এক বান্ধবীর বাড়িতে গিয়ে জানতে পারি, অনুষ্ঠান শেষে ওরা যে যার বাড়িতে চলে আসে। সেই সময় নাকি ওখানে উপস্থিত হয়েছিল মন্ত্রী আসারাম হালদারের ভাইপো প্রলয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পোলা সেনী সেখানে উপস্থিত ছিল, সেটা আমি আগেই জানতে পেরেছি। সাংবাদিক সন্দীপ চৌধুরী ওই একই জায়গায় খুন হয়েছে সে প্রমাণও আমার কাছে আছে। তার মানে এ ব্যাপারে কেউ কোনো মুখ খুলছে না, কেউ কিছু বলছে না। শিখার বাবার খুনি যে কে সেটাও আমাকে শিখা স্পষ্ট করে বলছে না। এরকম একটা সিচুয়েশনে আমি কোন পথে যাই আর কোন পথে গেলে ওই ক্রিমিনালটাকে আমি উচিত শাস্তি দিতে পারি সেটাই তো ভাবছি আর ভাবছি। ভাবনা দুর্বল, ভাবনা সবল, ভাবনা অনন্ত লীলাময়, তাই ভাবনাকে বশীভূত করতে হলে কঠোর হাতে দমন করতে হয়। সেই জন্য তুমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে হবে না অগ্নি, তুমি পুলিশ হয়ে অপরাধীকে শনাক্ত করতে না পারলেও আমি কিন্তু আমার বাবার খুনি কে সেটা নিশ্চিত হয়ে গেছি। বলছো কি শিখা, তোমার বাবার খুনিকে তুমি জানতে পেরে গেছো? তাহলে বলো কি তার নাম, কি তার পরিচয়, বলো আমায়। পরিচয় এবং প্রমাণ আমি ঠিক সময় মতো আদালতে পেশ করব, কিন্তু তার আগে ইমিডিয়েটলি তুমি ওই মন্ত্রী আশার মহালদারের ভাইপো প্রলয় হালদারকে অ্যারেস্ট করো। কিন্তু কিসের ভিত্তিতে আমি তাকে অ্যারেস্ট করব? কিসের ভিত্তিতে মানে, দিনুর বোনকে অপহরণ করা হয়েছে, তুমি দিনুর অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করবে? দেখবে কেঁচো ঘুরতে ঘুরতে ঠিক সময় মতো সাপটাও বেরিয়ে এসেছে। শিখা, অগ্নিশিখা কিন্তু আজ শুধু আর শিখা নেই, সে এখন প্রজ্বলিত অগ্নিশিখা, তার বুকের মধ্যে জ্বলছে পরিবার হারানোর একটা দুর্বিষহ জ্বালা। তুমি তো জানো আমি ছোটবেলায় আমার মা আমার বোনকে হারিয়েছি, আর বাবাই ছিল আমার জীবনে বেঁচে থাকার একমাত্র সম্বল। আজকে বাবাকে হারানোর পরে না আমি বড্ড একা হয়ে গেছি অগ্নি, আমাকে ভেবে কান্নাকাটি করলে চলবে না, আমাকে কিছুতেই চুপচাপ হাত পা ঘুরিয়ে বসে থাকলে চলবে না, এর একটা নিষ্পত্তি আমাকে করতেই হবে। বলতে পারে অগ্নি, আমাদের রাজ্য সরকারের এত প্রচেষ্টা সত্ত্বেও আমাদের এই গ্রামেই কেন মন্ত্রী আর প্রশাসনের এই অবস্থা? আমাদের মা বলে কেন ঘরের বাইরে কোনো নিরাপত্তা নেই? প্রতিবাদ করতে যাও, মৃত্যু অনিবার্য। টিভির পর্দায়, খবরের কাগজে, ইন্টারনেটে চারিদিকে বিভৎস বিভৎস এক একটা ঘটনার খবর, খুন, ধর্ষণ, দাঙ্গা, মামলা, এসব ছাড়া তো কোনো খবরই নেই। সেই জন্য আমাদেরকে আর চুপ করে বসে থাকলে চলবে না অগ্নি, তুমি ইমিডিয়েটলি ওই শয়তানটাকে অ্যারেস্ট করো। কিন্তু প্রভাবশালী মন্ত্রীর ভাইপো বলে ভাবছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। দেশসেবা করার জন্য শপথ বাক্য পাঠ করেছো, পুলিশের এই পোশাকটা পরেছো, এখন তো তোমাকে এসব কথা ভাবলে চলবে না অগ্নি। তাছাড়া তুমি কি দেখতে পাচ্ছ না গুজরাট, দিল্লি, মুম্বাই, কলকাতা, চারিদিকে অপরাধীদের দৌড়া তো বেরিয়ে চলেছে, আর এই প্রত্যেকটা ঘটনার পেছনে আছে এক একজন প্রভাবশালী লোকজন, তারা তাদের মুখোশের আড়ালে অন্যায় করেই চলেছে। শিখা, শিখা দিদিমণি ঠিক কোথায় বলেছেন স্যার, ওই প্রলয়কে ধরলে দেখবেন আমাদের বস্তি থেকে তাড়িয়ে দেওয়াদের সুর করে খুন ধর্ষণ রাজানি সব রকম ওর কারসাদে। তাই আমি আপনার পায়ে ধরে বলছি আমার মনটাকে ফিরিয়ে দেওয়ার জন্য কিছু একটা করুন স্যার, কিছু একটা।
এসব দেখেও তুমি চুপ করে থাকবে অগ্নি? না শিখা না, আমি আর চুপ করে থাকবো না, কারণ তোমার বাবার খুন, বিনুর বোনের অপহরণ, সত্যের মানুষদের উপর অন্যায় অত্যাচার, এসব দেখেও আমার সিনিয়র অফিসার মোটেও চিন্তিত নন। তিনি শুধু বসে বসে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন। কিন্তু তোমাকে তো ঘুমিয়ে থাকলে চলবে না অগ্নি। দেশ রক্ষার ভূমিকায় যখন তুমি পুলিশ অফিসারের পদে জয়েন করেছো, তখন এর দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। আর যদি সেটা না পারো তাহলে আমি তোমার জীবন থেকে চলে যাব। বলো না শিখা, বলো না, এমন কথা বলো না। দেখো শিখা, আমি তোমার প্রেরণাতেই তো এই চাকরি জয়েন করেছি, তাই আমি তোমায় কথা দিচ্ছি, এর জন্য যা যা করণীয় আমি তাই করব, এর কোনো উন্নত হবে না। যদি তাই হয় অগ্নি, তাহলে আমিও তোমাকে কথা দিলাম। আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে, ওই প্রত্যেকটা শয়তানকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি সেই আগুনটাকে নিভতে দেবো না। আমি আমার বাবার চিতার আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে প্রত্যেকটা শয়তানকে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে আমি আদালতের কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবো, নিজের হাতে ওদের মুখোশ টেনে ছিঁড়ে দিয়ে আমি ওদের শাস্তির ব্যবস্থা করবো। শিক্ষা তার শিক্ষার হাতিয়ারকে অবলম্বন করে প্রমাণ করে দেবে ওশির শক্তি বেশি নাকি মোশির শক্তি বেশি। বেশ কয়েকশো কোটি টাকা এখন আমার হাতের মুঠোয়। আমি বিধায়ক থেকে মন্ত্রী হয়েছি, তাই আমার প্রসার বাড়াতে এই সোনাডাঙ্গা এলাকায় কোনো বস্তি আমি রাখবো না। ওইসব ছোট লোক বস্তিবাসীদের উচ্ছেদ করে দিয়ে সেখানে গড়ে তুলবো আমি আমার স্বপ্নের এক ইমারত। আর আমারই কাজে যে বাধা দিতে আসবে তাকে পে দিয়ে বৃন্দাবন। না 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 না, আমি মথুরায় চলে যাব। আরে না 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 না, মথুরায় গেলে চলবে না, কারণ আমার শত্রুপক্ষরা আমাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমার করিতকর্ম ভাইপো তাদেরকে অনায়াসে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে। ভাবছি, হ্যাঁ ভাবছি, আমার ভাইপোকে সামনে রেখে এদেশে মাদক দ্রব্য আমদানি, বিদেশের বাজারে নারী পাচার, আর চাকরি দেবার নাম করে ছেলে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আমি হয়ে উঠব এদেশের হর্তা কর্তা বিধাতা। কিন্তু কিন্তু আমার ভাইপোকে দেখতে পাচ্ছি না কেন? বেটা গেল কোথায়? তাহলে কি পেঁদিয়ে বৃন্দাবন না মথুরায় চলে গেল? আরে আরে, আবার কার ফোন? হ্যালো, কে কালু? বল বল বল। হ্যাঁ, হোয়াট? কি বললি? প্রলয়কে ধরে নিয়ে গেছে? ঠিক আছে, আমি এখনই আসছি, এখনই আসছি। তালা মেরে ফেলে দেবো, এমন মার মারবো না, ডাক্তারও খুঁজে পাবে না তোকে শরীরে কোথায় মেরেছে। এখনো বলছি, এখনো বলছি, তুই শালাকে ছেড়ে দে। তোকে ছেড়ে দেবো, ও তোকে ছেড়ে দেবো। সাংবাদিক সন্দীপ চৌধুরীকে খুন করে মায়াকে অপহরণ করলি কেন? বল 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 বল। প্রস্তাবি, তুই শালা বহুত প্রস্তাবি, তুই জানিস না আমি শালাকে বিভৎস মার। তোর মতো মামুলি গুন্ডা টোটাল বায়োডাটা আমার জানা। গুন্ডামি করে খুন করা সহজ, কিডন্যাপ করা সহজ, রেপ করা সহজ, কিন্তু পুলিশের হাত থেকে পার পাওয়া তো সহজ নয় রে। সাংবাদিক সন্দীপ চৌধুরীকে খুন করেছিস? আমি খুন করিনি। করেছিস, তুই খুন করেছিস, সে প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ? কি প্রমাণ? সেটা সময় হলে জানতে পারবি। এখন বল মায়া কোথায়? বললাম তো জানি না, জানি না, জানি না। জানিস জানিস? এই হারামির বাচ্চা, ভূমি কর, ভূমি কর, প্রাণের মায়া থাকলে ভূমি কর, না হলে তারা তোর এমন হলত করবো না আমি। বলবো না, বলবো না। তুই সালে ওই রিপোর্টার শালীর কথা শুনে আমাকে এখানে তুলে নিয়ে এসে নিজেই নিজের মৃত্যু চক্রের আয়োজন করে ফেললে, তাই ভালোই ভালোই বলছে তুই সালে আমাকে ছেড়ে দে। আচ্ছা, না ছাড়ি, না ছাড়িস, তোকে সালা আমি খালাস করে দেব। খালাস? এই পুলিশ অফিসারকে।
এই সুজোর বাচ্চা, এটা কি হচ্ছে? বলি কি হচ্ছে? আপনি? হ্যাঁ আমি। তোর বাবার বাবা মন্ত্রী আশারাম হালদার। আপনি এখানে কাকে বলে ঢুকেছেন? কাকে বলে ঢুকেছেন? আর এখানে সর্বত্র আমার ওয়ারিতদার। তার আগে তুই বল, কাকে বলে আমার ভাইপোকে এখানে নিয়ে এসেছিস? তুই নয়, আপনি বলুন। আপনি কাকা, তুমি ওকে বাঁচাও কাকা। আরে বাঁচাবো 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 বলেই তো আমি এখানে এসেছি। তোকে বাঁচাবো আর এই শালা অফিসারকে জ্যান্ত কবর দেব। আমাকে কবর দেওয়ার আগে আপনি আর আপনার ভাইপো ভাবুন কিভাবে ফাঁসির দড়ি থেকে বাঁচবেন। ভাবো আমি? শালাকে পেঁদিয়ে বৃন্দাবন না হয় মথুরা হয়ে চলে যাব। তা বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। চল বাবা চল, ঘরের ছেলে ঘরে ফিরে চল। কাকা, হ্যাঁ চল, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো কাকা, এসো। তাই চল বাবা, তাই চল। দাঁড়ান, আপনি আমার কাছে বাধা দিচ্ছেন। আপনি জানেন থানার ভিতরে থানার আইন শৃঙ্খলা ভাঙার অভিযোগে আমি আপনাকে গ্রেফতার করে লকআপে ঢুকিয়ে দিতে পারি। আরে 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 আরে, তোমার সাহস তো কম নয়। তুমি জানো আমার কতখানি ক্ষমতা? আপনার যত ক্ষমতাই থাক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি ক্ষমতা সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। আরে জানি জানি, আর জানি বলেই তো তার ব্যবস্থাটা আমি এখনই করছি। এই শালা থানার বড় বাবু মহিতোষ ঘোষাল, কোথায় তুই? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিস নাকি? তাড়াতাড়ি বেরিয়ে, আর তা না হলে সবকিছু আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। অমন কাজ ভুলেও করবেন না স্যার, কাজের চাপে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ভেতরে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তা বলুন এখন আপনার কি সেবা করতে পারি? ইউ শাট আপ! আমার সঙ্গে একদম নকরাবাজি করবে না, এক্ষুনি সসম্মানে আমার ভাইপোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। সে আর বলতে, অগ্নিবাবু? ইয়েস স্যার। প্রলয় বাবুকে ছেড়ে দিন। কি বলছেন কি স্যার, কি বলছেন আপনি? ও স্যার একটা মার্ডার কেসের আসামি আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে বলছি? স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার, ও শুধু মার্ডার করেনি, ও দিনুর বোনকে অপহরণ করে আটকে পর্যন্ত রেখেছে। বেশ করেছে স্যার। তাতে তোমার কি হয়েছে? তাছাড়া আমি রয়েছি কি করতে? তাছাড়া প্রলয় বাবুর মতো ভালো ছেলে লাখে একটা মেলে। কি বলেন স্যার, ওর নামে যে ফায়ার করেছে ওটা আমাকে দাও, আমি এক্ষুনি ছিঁড়ে দিচ্ছি। তা তো দেবেনি স্যার, তা তো দেবেনি। চাকরিতে জয়েন করার কিছুদিনের মধ্যেই বুঝতে পেরেছিলাম স্যার, আপনার গায়ের পোশাকটা সরকারি হলেও আসলে মানুষটা আপনি সরকারি নন, এই সমস্ত ক্রিমিনালগুলোর পোশাক গোলাম। তুমি জানো কাদের বিরুদ্ধে কথা বলছো? উনারা হচ্ছেন দেশ ও দশের নেতা আবাসন মন্ত্রী আশারাম হালদার। উনারা যেভাবে দেশ চালাবে সেইভাবেই দেশ চলবে, তাতে তোমার আমার কিচ্ছু করার নেই। আরে বোঝাও বোঝাও মহিতোষ, ভালো করে বোঝাও, বুঝলে ভালো, আর তা না হলে পেঁদিয়ে বৃন্দাবন। না 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 মথুরা, মথুরায় নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে ওকে একেবারে বিলীন বিলীন করে দেব। চলে আয়, চলে আয় আমার সঙ্গে। চলি অফিসার, তুই সাল আমার ফার্স্ট টার্গেট হয়ে রইলি। মা কালীর দিব্যে খুব তাড়াতাড়ি সাংবাদিক সন্দীপ চৌধুরীর কাছে তোকে পাঠাবার ব্যবস্থাটা আমি কনফার্ম করে দেব। প্রলয় হালদার, এই মহা প্রলয়ের তাণ্ডবে তুই সালা ফু হয়ে যাবি। আর তুমি বস্তির মানুষদের হয়ে ওই মন্ত্রীর ভাইপো প্রলয় হালদারের বিপক্ষে কোনো কথা বলতে যেও না। তুমি কি বলছো অনিমা? ঠিকই বলছি, সামান্য প্রাইমারি স্কুলের মাস্টারি করে আমার অগ্নি আকাশ আর অনন্যা এই তিন সন্তানকে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো। আমার বড় ছেলে অগ্নি পুলিশের চাকরি পেয়েছে ঠিকই, কিন্তু ছোট ছেলে আকাশ এখন একটা পাকা কাজ জোগাড় করতে পারেনি। তার উপর মাথার উপর রয়েছে বিবাহ যোগ্য মেয়ে অনন্যা, এই মতো অবস্থা। আচ্ছা আচ্ছা, তুমি এত ভাবো কেন বলো তো? কেন বোঝো না? এখন আর আমি একা নই, আমার দুজন জোয়ান ছেলে আছে, ওরাই তো আমার ভরসা। আর অনন্যার কথা ভাবছো? ভেবো না, আমার দুই ছেলে মিলে
ওরাই ওর বোনের ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেবে। সে আমি জানি, তবুও কেমন যেন ভয় হয়। কিসের ভয়? তোমার সাংবাদিক বন্ধুর মতো ওরা যদি তোমাকেও। অনিমা, জন্মিলে মরি তো হবে, অমর কে কথা কবে? তাই ভয় পেলে চলবে না, ভয়কে জয় করেই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখন ও সব কথা বাদ দাও, এখন বলো আকাশ কোথায়, কি করছো? ওর জন্য একটা ভালো পাত্রী দেখতে হবে তো নাকি? আর আমার জন্য পাত্রী দেখার প্রয়োজন নেই বাবা, আমি লহরীকে বিয়ে করেছি। আকাশ! মা, বাবা, তোমরা কিছু মনে করো না, আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে বিয়ে না করে কোনো উপায় ছিল না। এই কথাটা বলতে তোর মুখে একটু আটকাচ্ছে না হতো ভাগা? কেন আটকাবে কেন, দাদার বিয়ে তো ফাইনাল হয়ে গেছে। তাই তাই তুই আমার সাথে স্বপ্নকে গলা টিপে মারলি? বাবা, আমি যে তোদের দুই ভাইকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আমার সেই স্বপ্নকে তুই তুই এইভাবে শেষ করে দিলি? বাবা, যা চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, আমি তোদের এই বিয়ে মানি না। যখন পছন্দ করে বউ নিয়ে এসেছে তখন তুমি ছোটদার পছন্দ করা বউকে মেনে নাও? অনন্যা, চুপ বাবা, এই যে কিছু বিয়ে করো, আমি ফ্যাশনে পড়ে গেছি। আচ্ছা তো না মানামানির কি আছে বলুন তো? ইন্টারনেটের দৌলতে ফেসবুক থেকে আলাপ পরিচয় হয়ে আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, তাতে আমার দোষটা কোথায়? তুমি চুপ করো, আমি বলছি। বাবা, বাবা তুমি বিশ্বাস করো, তোমাদের না জানিয়ে এভাবে বিয়ে করে আমি হয়তো ভুল করেছি, কিন্তু কিন্তু কেন করেছি, কি কারণে করেছি তা শুনলে তুমিও হয়তো বলবে, আকাশ আকাশ তুই যা করেছিস ঠিক করেছিস। লহরীর বাবা মা কেউ নেই, অনাথ আশ্রমে মানুষ। সেই আশ্রমটাও যখন একটা প্রমোটারের থামায় চলে গেল, তখন আশ্রমের আবাসিকরা কোথায় থাকবে, কি খাবে, তা ভেবে আশ্রম কর্তৃপক্ষ দিশেহারা। এই মতো অবস্থায় আমি কোনো পথ না পেয়ে অনাথ মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম। বাবা, এতে তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাতে তুমি আমায় যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো বাবা। আমার ছেলে হয়ে তুই যে অন্যায় করতে পারিস না তা আমি জানি। বাবা, তুমি দূরে দাঁড়িয়ে কি দেখছো? যাও, ছোট ছেলে যখন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসেছে তখন তাকে বরণ করে ঘরে তুলে নাও। আমি জানতাম বাপি প্রথমে রেগে গেল, পরে একেবারে গলে জল হয়ে যাবে। তুমি কি এখনো পাথরের মতো দাঁড়িয়ে থাকবে নাকি আমি বরণের সাথে নিয়ে আসবো? না না, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। একটু দাঁড়াও মা। লহরী, লহরী মা বাবাকে প্রণাম করো। সরি ডার্লিং, ওই নোংরা পায়ে হাত দিয়ে মাথা হিট করে প্রণাম করা আমার দ্বারা হবে? লহরী, আরে ডার্লিং, এই মডার্ন যুগে শ্বশুর শাশুড়িকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে কেন? তার চেয়ে ওদের সঙ্গে হ্যান্ডশেক করে কনগ্রাচুলেশন জানালে শ্বশুর শাশুড়ি আশীর্বাদ পাওয়া যায়, তাই না বৌমনি? তুমি তোমার স্বামীর একমাত্র ছোট বোন রায়বাগিনী ননদিনী অনন্যা। ছোট বোন? হ্যাঁ ছোট বোন। তাই তুমি একটা কথা বলি বৌমনি। কি কথা? স্বামী শ্বশুরে ভিটে যেমন স্বর্গ হয়, তেমনি শ্বশুর শাশুড়ি পায়ের ধুলো স্বর্গের অভিশাপ নয়, আশীর্বাদ। What do you mean? তুমি কি আমাকে টিচ করছো? নো 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 নো, ছোট হয়ে বড়দেরকে টিচ করার শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি, দিয়েছে সৌজন্যবোধ আর শালীনতা। আর সেই শালীনতাকে বজায় রাখতে তোমার ফোনে গুগলে gurubani.com এ ক্লিক করে দেখো, তুমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অপমান তো করেনি, তাই তোমায় একটা কথা বলি বৌমা, এই প্রাইমারি শিক্ষক অনাদি চক্রবর্তীর অর্থ সম্পদের প্রাচুর্য না থাকলেও আছে আত্মসম্মান। আর আমার সেই আত্মসম্মানে কেউ আঘাত করলে তাকে আমি ছেড়ে কথা বলবো না, কথাটা তুমি মনে রাখো। আমি আসছি। Disgusting! তার মানে লহরী তোমাদের পায়ে হাত দিয়ে প্রণাম না করাতেই বাবা এমন কথা বললো? না রে খোকা না, তাছাড়া বৌমা তো ঠিক কথাই বলেছে, এই ধুলো ময়লা মাখা পায়ে হাত দিয়ে প্রণাম করলে বৌমাকে যে আবার সাবান দিয়ে হাত ধুতে হতো, কারণ তোদের এই ইন্টারনেটের যুগে অচল টাইপরাইটার শ্বশুর শাশুড়ির কোনো মূল্যই নেই রে খোকা, কোনো মূল্যই নেই। মা, আকাশ, তোমাদের বাড়ির এসব আনকালচার ব্যাপার স্যাপার দেখে না আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরো ডার্লিং, দেখবে সব ঠিক হয়ে যাবে। ও মাই সুইট হার্ট, আমি যে ধৈর্য রাখতে পারছি না, তুমি কি আমার ব্যাপারটা বুঝতে পারছো না নাকি? আমি যে ভীষণ ভীষণ টায়ার্ড ফিল করছি। আর বলতে হবে না ডার্লিং, আমি সব বুঝে গেছি, চলো ভেতরে আমার ঘরে গিয়ে রেস্ট নেমে চলো। তাই চল। মা, মা লহরী একটু ফ্রেশ হয়ে নি,
যাওয়ার পরে তোমাদের অনুকরণ করুন যা করার করো। চলো ডার্লিং ভেতরে চলো। হাই শাশুমা বাবাই চলো আকাশ চলো। তুমি কি করলে ঠাকুর, তুমি কি করলে? এই কি আমার সেই আকাশ যার শ্রদ্ধা ভক্তি ছিল জীবনের আদর্শ, সে কিনা জাত পরিচয় না জানা অনাথ আশ্রমে মানুষ এমন উগ্র আধুনিক বউকে বাড়িতে নিয়ে এসে তুললো, ভালো হবে না? এর পরিণাম যে ভালো হবে না। মাগো, শুনলাম আকাশ নাকি বিয়ে করে বাড়ি ফিরেছে, তা তোমার নতুন বৌমা? একই মা, তোমার চোখে জল? এই জল নয় রে বড় কাকা, এই জল নয়, এই প্রচন্ড ঝড়ের পূর্বাভাস। ঝড়ের পূর্বাভাস? এ তুমি কি বলছো? কি কি বলছি রে বড় কাকা, ঠিকই বলছি। আর সেই ঝড়ের তাণ্ডবে হয়তো শেষ হয়ে যাবে আমাদের স্বপ্নে গোড়া সোনার সংসার। মা, সোনার সংসার। মা, যা বাবা, মা যে কি বলে গেল কিছুই তো বুঝলাম না। তাহলে আকাশের বিয়ে করা বউ কি? মন্ত্রী আশারাম হালদারের এক দূর সম্পর্কের আত্মীয়ার মেয়ে। শিখা, তুমি তুমি কি করে জানলে? জানতে হয় জানতে হয় মশাই, জানতে হয়। সংবাদ সংগ্রহ করাই যাদের কাজ, তাদের তো অনেক কিছুই জানতে হয়। আমি আমার একটা বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি যে মন্ত্রীমশাইয়ের সঙ্গে তোমাদের এবারই নতুন বউটির কিন্তু একটি গোপন পারিবারিক সম্পর্ক আছে। চক্রান্ত চক্রান্ত চক্রান্ত, এ আমার বিরুদ্ধে এক গভীর চক্রান্ত। হলেও হতে পারে, মানে অনাথ আশ্রমে মানুষ তোমার ভাইয়ের বউ কিন্তু এসব বিষয়ে কিছু জানলেও জানতে পারে। ইনফ্যাক্ট এসব ঘটনা নিয়ে কিন্তু তোমাদের সংসারে অশান্তির ঝড় উঠতে পারে। না 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 শিখা না, আমি তা কিছুতেই হতে দেবো না। তুমি জানো শিখা, আকাশ বিয়ে করেছে শুনে আমি আনন্দে আত্মর হয়ে ছুটতে ছুটতে ঘরে এসে দেখি মায়ের চোখে জল। আর ঠিক তখনই সমস্ত আনন্দ আমার নিরানন্দ হয়ে গেল শিখা, সমস্ত আনন্দ আমার নিরানন্দ। বন্ধু বন্ধু, এত তাড়াতাড়ি এত বিচলিত হলে চলবে? এখনো তো চলার জন্য অনেকটা পথ বাকি আছে, তুমি বরং মাথা ঠান্ডা করে শান্ত হয়ে চলার চেষ্টা করো। তুমি কেন বুঝতে পারছো না, শয়তানদের স্বার্থের খড়গের আঘাতে আজ আমি কিং কর্তব্য বিমূঢ়। আমার যে আর কিছু শয়তানদের স্বার্থের রথটাকে তো সেই জন্যই আমাদেরকে আর এগোতে দিলে চলবে না অগ্নি, এবার আমাদেরকে তাদেরকে রুখতেই হবে। তুমি কাদের কথা বলছো? তুমি যাদের কথা বলছো আমি ঠিক তাদের কথাই বলছি, মানে ওই মন্ত্রী আশারাম হালদার আর তার ভাইপো প্রলয় হালদারের কথা বলছি। কেন মন্ত্রীমশাই, তোমায় কিছু বলেছেন নাকি? হ্যাঁ মন্ত্রীমশাই, যেদিন ওই প্রলয়কে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন ঠিক তার পরের দিনই প্রলয় আমার রাস্তা আটকে বলে। কই, কোথায় কোথায় সাংবাদিক শিখা চৌধুরী? কিন্তু কালু যে বললো মালটা এদিক। আরে ওই তো আসছে আসছে, মালটা তো হেলতে দুলতে এদিকেই আসছে। এই যে সাংবাদিক শিখা চৌধুরী, আপনি কি আমাকে কিছু বললেন? হ্যাঁ তোমাকে 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 দেখো, যদি নিজের ভালো চাও তাহলে আমাদের বিরুদ্ধে তোমার ওই লেখালেখিটা বন্ধ করো, আর তা না হলে তোমার এই হাতটা কেটে নিয়ে আমি রাস্তায় ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেবো। ছেড়ে দে শয়তান, হাত কে দড়ে এত সাহস তুই আমার গালে চড় মারলি? হ্যাঁ মালাম মালাম মালাম, এরপরে তুই যদি কোনোদিন আমার সাথে কোনো অভদ্রতা করিস না তাহলে আমিও তো দুটো হাত কেটে সাউথে, দুটো পা কেটে নর্থে, আর বডিটাকে এমন ভাবে কেটে মিডিলে ফেলবো যে পুলিশরা পোস্টমর্টম করতে এলে তোর বডিটাকে বেলচা দিয়ে কোড়াতে হবে। তাই নাকি? হ্যাঁ তাই তাই তাই। এই কি ভেবেছিস, হ্যাঁ নারী মানে অসহায় তাই না? এই তুই না তোর দুটো কান খুব ভালো করে খুলে শুনে রাখ। হ্যাঁ তুই আর তোর ওই মন্ত্রী কাকা, তোরা দুজন মিলে বস্তি উচ্ছেদের জন্য যে প্ল্যানিংটা করছিস না সেটা কিন্তু কোনোদিনও বাস্তবে পরিণতি পাবে না। বাস্তবে পরিণতি পাবে কি পাবে না সেটা সময় বলবে, তার জন্য কিন্তু খুন জখম ধর্ষণ কোনো কিছু বন্ধ থাকবে না, সব কিছু অব্যাহতই থাকবে। বাস 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 বাস, আমিও তো তোর ঠিক এই কথাগুলোই শুনতে চাইছিলাম, কারণ তোর এই কথাগুলোই হবে কালকের খবরের কাগজের হেডলাইন। ঠিক তার পরে তিনি মন্ত্রীমশাই আমাকে ওনার অফিসে ডেকে আমাকে মৃত্যু ভয় দিয়ে বলেন যে আমি আমি যেন ওনাদের ব্যাপারে কোনো লেখালেখি না করি। না 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 শিখা না, লিখতে তোমাকে হবেই, কারণ তুমি একজন সাংবাদিক আর সত্যের উদ্ঘাটন করাই সাংবাদিকের কাজ। জানি জানি আমি সেটা জানি, আর জানি বলেই তো নিজের মৃত্যু ভয়কে উপেক্ষা করো। আমি ওদের বিরুদ্ধে লড়াইটাকে চালিয়ে যাব, আমি ওদের একটাকেও ছাড়বো না, আমি ওদের সব কটাকে।
আমি আর পারছি না জানো আপনি, আমি আমি বড্ড বেশি টায়ার্ড হয়ে পড়েছি, আমি আর পারছি না, আমি সত্যি পারছি না। যাকে বাদ ছাড়ো, সে যা হবে আমি সব পরে দেখে নেবো, খানে বাদ ছাড়ো। আচ্ছা অগ্নি, আমরা তো অনেকদিন নিজেদের কোনো কথা বলিনি তাই না, আজ বরং আমরা একটুখানি নিজেদের কথা বলি। কি বলবো? তোমার কথা, আমার কথা, যে কথা কোনো দিন শেষ হওয়ার নয়। আরে কি বলবো সেটা বলবে তো? যে বাবা, তুমি তুমি কি বলবে সেটা কি আমাকে বলে দিতে হবে নাকি? অদ্ভুত তো। হ্যাঁ হ্যাঁ অন্য ম্যান্টিক একটা ভালো লাগে না তোর? কেন 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 এরকম কেন বলছো? কেন বলছি কেন বলছি, কারণ তোমার ভাইটিও তো বিয়ে করে চলে এলো। হ্যাঁ তো 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 আমি কি এখনো বাড়িতে একা একা বসে থাকবো নাকি? আরে বাবা আমি কি করবো? বাবা বাবা বাবা, তাহলে তুমি যখন কিছু করতেই পারবে না, আমি না হয় তোমার বাবাকে গিয়ে বলবো। এই বাবাকে কি বলবে? বলবো আমি অগ্নিকে ভালোবাসি। যদি আমার বাবা বেঁচে থাকলে তোমার বাবার সাথে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলতেন, কিন্তু কিন্তু আমার বাবাই যখন বেঁচে নেই তখন তো আমাকে আমাকে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে। সেই জন্য না হয় আমি তোমার বাবার কাছে গিয়ে বলবো, বলবো আঙ্কেল আঙ্কেল প্লিজ আঙ্কেল প্লিজ 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 এবার অন্তত আপনি আপনার বড় ছেলে অগ্নির সাথে আমার বিয়েটি দিয়ে দিন, ব্যাস। ও এই ব্যাপার তা, বিয়ে দিয়ে দিন বললেই তো আর বিয়ে দিয়ে দেওয়া যায় না। তার মানে? মানে বাবাকে বলে কোনো লাভ হবে না। কেন গো লাভ হবে না কেন? কারণ বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দেবেন না। তুমি এসব কি বলছো অগ্নি? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি, বাবা আমার জন্য একটি সুন্দরী পাত্রী দেখেছেন আর অল্প কিছুদিনের মধ্যে তার সঙ্গে তোমার বিয়েটি দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই, বাবারও তো সেরকমই মত। বাবার একেবারে সুযোগ্য ছেলে। তাহলে আর কি, তুমি না তোমার বাবার এই পছন্দ করা সুপাত্রীটির সঙ্গে ডেং ডেং করে বিয়ে করে ফেলো। আমি না অনেক কাজ ফেলে এসছি। হ্যাঁ আমি আসি। কাজ আর কাজ, সারাদিন তো খালি প্রান্ত থেকে প্রান্ত ছুটেই বেড়াচ্ছ, তা জীবনটাকে উপভোগ করবে কখন? উপভোগ নাকি? তুমি হাসছ? আসলে হাসছি কেন জানো, বিধাতা পুরুষ প্রতিনিয়ত আমার সাথে যে খেলাগুলো খেলে চলেছেন না সেই জাগে বাদ। সিরিয়াসলি, আরে বাবা আমি না বাড়িতে এক গাদা কাজ ফেলে রেখে এসেছি, আমি না একদম থাকতে পারবো না গো, একদম ওয়েট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, হ্যাঁ ভালো থেকো, চলো আমি আসি দাদা ভাই। আসছো মানে? দাদা তোমাকে বিয়ে করবে না বলেছে বলে এত অভিমান? কুচ পরোয়া নেই, দাদা তোমাকে বিয়ে করুক বা না করুক, তুমি তোমার দুঃসম্পর্ক আমার পছন্দ করা পাত্রকে বিয়ে করো। ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। আজই আমি আমার মামাকে ফোন করে বলবো। কি বলবে? বলবো মামা মামা আমি তোমার পছন্দ করা পাত্রের সঙ্গেই বিয়ে করবো। পাত্র? আমি না তাকে নিজের চোখে দেখেছি, সে তোমার থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি হ্যান্ডসাম। শরীর থেকে যেন একবারে টস টস করে ঝরছে। গ্ল্যামার গ্ল্যামার, হ্যাঁ গ্ল্যামার, একেবারে বাহুবলীর মতো চেহারা, যেন একবারে লৌহ মানব। সত্যি শিখাদি, যদি তোমার ল্যাপটপে ছেলেটাকে দেখি আমি শুধু কালি ভাবছি। তুমি জানতে না তাই না? আমি তার সাথে এতদিন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে কথা বলতাম, আমি তার সাথে এতদিন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে মেলামেশা করতাম, ইনফ্যাক্ট আমি তার সাথে এতদিন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে দেখাও করেছি, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি না
আমিনা তাকে মনে মনে একটুখানি ভালোবেসে ফেলেছি জানো। তুমি তাকে ভালোবেসে ফেলেছো? সামনে দাঁড়িয়ে আছে তোমাদের বনি, তো আমাদের ভালোবাসার একমাত্র সাক্ষী, তুমি ওকে জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ, শুধু ভালোবাসা নয় রে দাদা, একেবারে গৃহবধূর মর্যাদা দিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সে তৈরি। না না মানে নাকি? না মানে না, এবি হবে না। এবি হবে না মানে এটা কি? এবি হবে না মানে এটা কি? মমতো বাজে নাকি? মমতো বাজে নাকি? হ্যাঁ, তোমার বাবা তোমার সাথে আমার বিয়েটা দেবেন না, আবার আমি আমার মামার পছন্দ করা পারবে না। অগ্নি, তুমি কেন বোঝো না সেটা? আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় কথা দাও, কথা দাও, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। অগ্নি তুমি, হ্যাঁ শিখা, আমি যে তোমায় ভালোবাসি, আই লাভ ইউ শিখা। সেই জন্যই তো বাবা উঠে পড়ে লেগেছে তোদের চার হাত এক করে দেবে বলে। তাহলে শিখা, তোমার সেই বাহুবলি লোহমানব তার কি হবে? আমার বাহুবলি লোহমানব শুধু আপনি আপনি আর আপনি। কি রে দাদা, কি রকম দিলাম বল? এক গুগলি তুমি যদি আমার পাশে না থাকো আমি কেমন যেন দিশে হারা হয়ে যাই। আচ্ছা শিখা, তুমি পারবে না, পারবে না আমার বাবা মার চোখের জল মুছিয়ে তাদের মুখে হাসি ফোটাতে, বলো পারবে না? পারবে না, তুমি দেখো আমি তোমার পাশে থেকে তোমার বাবা মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে এই সংসারটাকে সোনার সংসার করে গড়ে তুলব। তাই যেন হয় শিখা, আমি চাই অমাবস্যার নিকষ কালো অন্ধকার কেটে গিয়ে ফুটে উঠুক পূর্ণিমার আলোয় ভরা এক ঝলমলে চাঁদ। সেদিন আমি তোমার বুকে মাথা রেখে বলবো, কি বলবো? প্রেমের করে গুন 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 নয়ন তুমি তো, তুমি তো মন। তুমি তো আমার নয়ন, তুমি তো